তবে শুধুমাত্র শহর কলকাতাতেই নয়, সিবিআইয়ের এই তৎপরতা নজর আসছে জেলায় জেলায়। টাকির ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের সামনে। টাকির পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, তার বাড়িতেও আজকে সিবিআইয়ের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সরাসরি আপনাদেরকে সেই স্থলে নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সঞ্জিত চক্রবর্তী, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, সিবিআইয়ের মোট পাঁচজন এবং ব্যাংকের দুজন অবজারভার এসেছে এবং আরেকজন গাড়ির ড্রাইভার, মোট আটজনের প্রতিনিধি দল যেখানে আজকে এসেছে। যে টাকি পৌরসভার যে 2014 এবং 18-এর যে নিয়োগ দুর্নীতির যে উঠেছিল, এর আগেও তুমি জানো চলতি মাসের অর্থাৎ 2023-এর 7 জুন কিন্তু ইতিমধ্যে সিবিআই কিন্তু এসেছিলো এবং সেখানে নোটিশ দিয়েছিলো। তার আগে নোটিশ জারি করেছিল, তারপরে সিবিআই নোটিশ জারি করার পরে 7 জুন কিন্তু ইডির প্রতিনিধিরা এসেছিলো, সেখানে টাকির বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছে। তারপরে কথা বলার পরে তারপরে টাকি পৌরসভার যারা চেয়ারম্যান সহ একাধিক আধিকারিকদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরে আজকে বিশেষ করে আজকে সোমনাথ মুখোপাধ্যায় জানো, আজকে টাকি পৌর যেহেতু রবিবার টাকি পৌর ছুটি আছে, সেই সরকারি ছুটির দিন বাদ দিয়ে আজকে রবিবার টাকি পৌরসভার যে 5 নম্বর ওয়ার্ডের যে সোমনাথ মুখোপাধ্যায়ের যে বাড়ি, তুমি সেই বাড়িটা দেখতে পাচ্ছ। সেই বাড়িতে ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু কথা বলছেন। তিনি এই মুহূর্তে সোমনাথ মুখোপাধ্যায় বাড়িতে নেই, তার ছেলে রয়েছে, একমাত্র ছেলের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন নথিপত্র খুঁজে দেখার চেষ্টা করছে। একবার সিবিআই, আমি একবার দেখানোর চেষ্টা করবো তোমার ছবিটা, সে বাড়ির ছবিটা, যেভাবে আধিকারিকরা তারা কথা বলছেন তুমি দেখতে পাচ্ছ। একেবারেই সঞ্জিত, আবারও আসবো তোমার কাছে, তুমি সঙ্গে থাকো আমাদের, আবারও আসবো তোমার কাছে। আমরা এই খবরের দিকেই নজর রাখবো, তবে এখন সময় চলছে ছোট্ট বিরতির, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকো।